কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। ভক্তি জগতে প্রবেশ করতে গেলে আগে আমাদের মানবজীবীর লোভ লালসা দূরীভূত করে যদি ভক্তি কি জিনিস জানতে হয়, ভক্তিরূপ সন্দেশটা কেমন সুস্বাদু সেটা জানতে গেলে ইহ জগতের বিষয় সম্পদের প্রতি সর্বস্ব মোহ ত্যাগ করে সম্পদ যদি ভাবতে হয় গৌর হরির যুগল চরণকে সম্পদ মনে করো। আমরা সম্পদ কোনগুলোকে মনে করি বাবা? ওমা আমার দিকে, সকালে ঘুম থেকে উঠে একে অপরের সঙ্গে হানাহানি মারামারি যুদ্ধ চলেই যাচ্ছে, এটা আমার ওটা আমার করতে করতে, কিন্তু শাস্ত্রে বৈষ্ণব মহাজন বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা যে 100 বছর পরমায়ু পেয়ে এই মর্তধামে মনুষ্যকুলে জন্ম পেয়েছি, শুধুমাত্র মনুষ্যকুলে জন্ম পাওয়াটাই আমাদের জীবনের প্রথম নয়, এর আগে আমরা অনেক এসেছি বাবা। কিভাবে এসেছি? শাস্ত্রে বললেন জলজান অবলক্ষান স্থাবরা বিংশতি ক্রিমিয়া রুদ্র সংখ্যক পক্ষিনং 10 লক্ষকম ত্রিংশলক্ষানি পশু মানুষ্ট চতুষ্লক্ষানি মানবা। আস্তে, কথা নয়, অনেককুলে জন্ম পেয়েছি আমরা, এটাই আমাদের প্রথম নয়। পশুকুলে, কীটকুলে, পক্ষীকুলে, বিভিন্ন কুলে জন্ম পেতে পেতে তারপরে সাধনা করে তপস্যা করে 80 লক্ষজনী কীট পতঙ্গ হয়ে 4 লক্ষ মানব জনম, 84 লক্ষজনী ভ্রমণ, এই শ্রেষ্ঠ জনম হলো বলবার মতো, দেখবার মতো, সেবা দেওয়ার মতো জনম এই মানব জনম। অর্থাৎ আমরা জনমটাকে, আমাদের যে সূক্ষ্ম আত্মা, এই আত্মাটার ওপরে যে এটা দেহটা, এটা হলো একটা পোশাক বাবা। যারা পশুকুলে, মনে করুন যারা কুকুর বা বিড়াল বা বাঘ ভাল্লুক, এটাও একটা পোশাক, এটা একটা জনম। অর্থাৎ তারা পোশাক পরেছে কি? পশুর পোশাক। আমরা যে পোশাকটা পরে আছি মানব দেহ, এটা একটা পোশাক, অর্থাৎ বস্ত্র পরা আছে। তাহলে এর মধ্যে আমি আছি, এই দেহটা তো আর আমি নয়, এটা ফেলে চলে যেতে হবে, তাহলে দেহটা পড়ে থাকবে। হ্যাঁ, এই যে দেহটা পড়ে থাকবে, অর্থাৎ এই পোশাকটা আমরা পরিবর্তন করব, পোশাকটা ফেলে আমরা চলে যাব। আমাদের যে সূক্ষ্ম আত্মা, যে শক্তির জোরে আপনাদের সামনে আমি দাঁড়িয়ে আছি, যে শক্তির জোরে আপনাদের সামনে কথা বলতে পারছি, এটাই হলো আমি। অর্থাৎ এই যে আত্মা, এই আত্মার পরিচয় কি? আত্মার পরিচয় আমরা ভগবানের চরণের দাস, এসেছি যেখান থেকে। রামভক্ত তুলসীদাস কলম দিয়ে বলছেন রামচরিতে, তুম কাহা সে আয়ে হো আর যাও কি কাহা, ইতনা দিল বিচার হলো বাস হো গায়া ভজন। একবার নিজেকে জিজ্ঞাসা করো যে এই সমাজে যে মাতৃগর্ভ থেকে তুমি ভূমিষ্ঠ হয়েছ, তার আগে তুমি কোথায় ছিলে তুমি জানো? জানো না। কি গো মা, আমাদের আসল ঠিকানা কোথায় জানেন কি? আপনার বাড়ি কোথায়? আপনার বাড়ি কোথায়? এই কাছে। জায়গাটার নাম কি? পাঁচলাপুর, পারজাপুর। আচ্ছা, তাহলে পারজাপুরেই আপনার ঘর, আপনার বাড়ি। এর আগে আপনি কোথায় ছিলেন জানেন কি মা? জানি না, তাই না? যখন আমরা মারা যাব, মানে আপনি মারা যাবেন, সবাইকে তো যেতে হবে, তো তারপরেও কি পারজাপুরেই থাকবেন মারা যাবার পর? থাকবেন না। তাহলে এসেছি এখানে, আবার চলেও যাব, এটা কিন্তু আমার আসল ঠিকানা নয়, তাই তো? দুদিনের জন্য আসা। ঘরের ছেলে মেয়েরা বাইরে যখন কাজে যায়, বিদেশে কাজে যায়, সে কি তার আসল ঠিকানা ভুলে যায়? ভুলে যায় না। যারা ভুলে যায় তাদেরকে পাগল বলতে হয়, পাগল। দেখবেন পাগল তার নিজের ঠিকানা ভুলে গিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। তাহলে এক প্রকার আমরাও পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছি, যার কারণে আমাদের ঠিকানা কেউ জানতে চাইলে আমরা আধার কার্ড দেখিয়ে দিই, তাই না? তা যেখান থেকে এসেছি যে আসল ঠিকানা, সেখানে কি আধার কার্ড চলবে?
তাহলে এখানে আসা কি জন্য? চাকরি করার জন্য। চাকরিটা কি? মারামারি কাটাকাটি হানাহানি যুদ্ধর জন্য নয়, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আসা। সংসার কিন্তু আমরা কেউ করিনি, ভাববেন না যে আপনি সংসার করেছেন, না, সংসার আগে থেকে ছিল, আপনি সেখানে এসে ঢুকেছেন। আবার আপনি যখন মারা যাবেন সংসার আপনার সঙ্গে চলে যাবে? না, সংসার থেকে যাবে, আপনি চলে যাবেন, আমি চলে যাব। অর্থাৎ সংসার আমিও করিনি, আমার পিতাও করিনি, সংসার আগে থেকে হয়ে চলেছে, তার মধ্যে আপনি মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েছেন, দুদিনের জন্য বিচিত্র নাট্যমঞ্চে অভিনয় করছেন, কখনো কারোর সন্তান, কখনো কারোর স্ত্রী, কখনো কারোর মা, চলছে যাত্রা, শেষ যখন হবে সব কিছু ছেড়ে এই সূক্ষ্ম আত্মা নিয়ে আমাদের ফিরে যেতে হবে। তাহলে আসল ঠিকানাটা কোথায়, আসল সম্পদ কোথায়? ইহজগতে যা কিছু আছে সবই পড়ে থাকবে, কিছুই আপনি নিয়ে যেতে পারবেন না। সারাটা জীবন 100 বছর পরমায়ু কলিহত জীবে, কলিহত জীব কি 100 বছর বাঁচে? গুটিতে কটিক, বলা যাবে না কি কতক্ষণ থাকবে। তা আপনি সারা জীবন যে সংসারের জন্য এত পরিশ্রম করেছেন, দিনরাত এক করে কৃষ্ণ নাম বলবার সময় পাননি, একবার বিচার করুন তো মা। যদি আপনি কখনো বিদেশে যান, বর্ডারে কি আপনার পরিবার একটা, আপনাকে আপনার পাসপোর্টে কি আপনার পরিবার বিষয় সম্পদ কিছু পাঠাবে? না, শুধু আপনি, শুধু একজন সব কেড়ে নিয়ে আপনাকে পাঠিয়ে দেবে, চলে যাও, কিছুই তুমি নিতে পারবে না। এখন যদি আমরা বলি এটা আমার স্ত্রী, এটা আমার সন্তান, এটা আমার বিষয় সম্পদ, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই আমার, না, কিছুই তোমার নয়, তোমার পাসপোর্ট অর্থাৎ তোমার যেটা, সেটা তুমি একা যেতে পারবে, আর কেউ যেতে পারবে না। ঠিক তেমন যেদিন আমরা ইহজগৎ ছেড়ে, এই সমাজ ছেড়ে, এই মর্ত্যধাম ছেড়ে গোবিন্দের চরণে পৌঁছাবো, যদি পৌঁছাই কিছুই বাবা নিতে পারবো না, দেহটাও থেকে যাবে, সূক্ষ্ম আত্মায় চলে যাব। তাই আমাদের মাথায় রাখতে হবে ইহজগতের কোনো কিছুই আমার নয়। দুদিনের জন্য আমরা বসে আছি দেখভাল করার জন্য, ম্যানেজারই করছি, ম্যানেজার মানে মালিক নই কিন্তু আমরা, হরি বল, আপনার যত যাই থাকুক না কেন আপনি ম্যানেজারই করছেন অর্থাৎ দেখভাল করছেন। আবার আপনি যখন চলে যাবেন ওই আসনে আরও একজন এসে বসবে দুদিনের জন্য। তাই বৈষ্ণব মহাজন বললেন, সম্পদ যদি শুধু তোমার হয়ে থাকে সেটা একমাত্র শ্রী গৌরঙ্গে দুটি পদ অগজার ধন সম্পদ আমার শ্রীগুরঙ্গে ওই দুটি পদ হরিব অগজার ধন এই সম্পদ সে জানে ভক্তি রস ও সে জানে ভক্তি রস সেই তো জানে গ সেই তো জানে গ বলি সেই তো জানে গ সেই জানে গ কে জানে যে জানে গৌর চরণ ভজে সেই তো জানে গ যে জানে গৌর চরণ ভজে সেই তো জানে গ ওই পঞ্চ রসের রসা সাধন সেই তো জানে গ সেই তো জানে গো ওই ব্রজ রসের রসা সাধন সেই তো জানে গো সে জানে ভক্তি রস একমাত্র সেই জানে যে জানে গৌর চরণকে নিজের ধন সম্পদ মনে করতে পারে সেই জানে আমি কি কে আমার কেন মরে যারে তপত্রয় আমার পরিচয় কি কোথা থেকে এসেছি যাব কোথায় জানতে গেলে আমাদের গৌরচরণকে সম্পদ মনে করতে হবে আর কি করতে হবে কলিহত জীবের কলিহত জীবের আরও দুটি কাজ আছে সেটা কি হাতে তালি দিয়ে হরিনাম অর্থাৎ মহামন্ত্র জপ করতে হবে কলিযুগে আর কিছু নেই
আপনাকে যুগ যুগ ধরে ধ্যান তপস্যাও করতে হবে না, আপনাকে পূজা অর্চনাও করতে হবে না। অর্থাৎ তুমি যেখানে থাকবে, যে অবস্থায় থাকবে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যত সারে পুণ্ডরীকাক্ষ সবাত জভ্যন্তর শুচি, মানে তুমি অশুচি থাকো শুচি থাকো যেখানে থাকো যেভাবেই থাকো, যদি একবার গোবিন্দকে স্মরণ করো, ভগবানকে স্মরণ করতে পারো, প্রভুর নাম স্মরণ করতে পারো, তোমার ভিতর বাহির সবই পবিত্র হয়ে উঠবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই এর জন্য কোনো স্থানকাল প্রয়োজন হয় না, যেভাবেই থাকো যেখানেই থাকো বদনে মহামন্ত্র জপ করো। তো একবার কি মহামন্ত্র করা যাবে মা এই হরিবাসরে? আসুন আমরা সবাই মিলে একবার মহামন্ত্র জপ করি। সবাই দুটি বাহু তুলে ভগবানের দেওয়া খোল করতাল আছে তো সবার কাছে? আছে? কোথায় করতাল? কোথায় আর খোল? কোথায় খোল? কোথায় মায়েরা বলুন। এই দেহটা হলো খোল, এটা যেমন মাটির দেহ এটাও কিন্তু মাটির দেহ, এটা গোবিন্দ সেবার জন্য সৃষ্টি। এই যে মাটির দেহ শ্রীখোল, এর আর একটা নাম আছে মৃদঙ্গ, মৃত অঙ্গ মাটির দেহ। হ্যাঁ, এটা যেমন বাজালে বাজে না বাজালে বাজে না, আমাদের দেহটাও গোবিন্দ সেবায় লাগালে লাগে না লাগালে হরি হরি। তাহলে এই দেহখোলটা ভগবানের সেবার জন্য সৃষ্টি। দেখুন জগতে অনেক বাদ্যযন্ত্র আছে না মা? প্রচুর আছে বাদ্যযন্ত্র। কোন যন্ত্রের নামের আগে শ্রী বসানো আছে? নেই, খুঁজে দেখবেন। ভগবান কেমন চতুর দেখুন, মাটির দেহ মৃদঙ্গ, যে আর নামের আগে একটা শ্রী বসিয়ে দিয়েছেন। শ্রী মানে বাবা সুন্দর, শ্রী মানে বর্তমান, আজও আছে ভবিষ্যতেও থাকবে। শ্রী খোল নিদায় গৌর হরি ও, যেটা আমাদের সকলের কাছে আছে দেহ খোল করতাল। সবাই মিলে স্বতঃস্ফূর্তভাবে দুটি বাহু তুলে একবার প্রাণ ভরে মহামন্ত্র জপ করুন। দেখি হাত তুলে মায়েরা, বাবারা দেখি, সবাই মিলে যারা দাঁড়িয়ে আছেন একটু হাত তুলুন, হাতে তালি দিয়ে অবশ্যই সবাই মিলে নাম করবেন। যার কণ্ঠে যতটুকু সুর আছে গলা ছেড়ে হরি নাম, কেমন? হাত তুলে, হাত তুলে। এ জন্মে পেয়েছেন হাত, সঠিক কর্ম করলে পরের জন্মে পাওয়া যাবে হাত, না হলে তুলুন হাত, হাতে তালি দিয়ে আমি গাইব, শুনে নিন আমার শেষ হলে সেই সুরে আপনারা গাইবেন, কেমন? উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ। আহা মধুর হরিব, বাবা হরিব রাধে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরে। আহা হরে কৃষ্ণ,
হরে নাম, হরে নামই বুকে বলম কলো নাস্তেব নাস্তেব গতিরন্যথা। নাম ছাড়া কলিজীবের নাহিয়ার ধর্ম, সর্বধর্ম সার নাম এই শাস্ত্র মর্ম। আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, এই ধর্ম ছাড়া, এই হরিনাম ছাড়া কলিজীবের অর্থাৎ আমাদের উদ্ধারের আর কোনো রাস্তা নেই। আপন আপন গুরুচরণ আশ্রয় করতে হবে, আর বদনে নাম গাইতে হবে, নাম শ্রবণ করতে হবে। শ্রবণং মঙ্গলম, তুমি যদি নাম শ্রবণও করো তাতেও মঙ্গল। যেভাবেই নাম শ্রবণ করো না কেন, যা রাধে নামের এমনই মহিমা। তুমি যেভাবেই নাম গ্রহণ করবে, নাম যেভাবেই শ্রবণ করবে, ইচ্ছাই করো অনিচ্ছাই করো, নামের মহিমা সে কিন্তু দেখা দেবেই দেবে। কি গো মা, যা রাধে এ জগতে দেখবেন অনেক সময় বাড়ির ছেলেমেয়ে বা নিজেরাও যদি কোনো ভুল করে, অজান্তে ভুল করে, দেখবেন অনেকে বলে না জেনে করেছি এতে কোনো অপরাধ হবে না, দেখতে পাইনি ভুল করে করে ফেলেছি এতে পাপ হবে না, অনেকে বলে। কিন্তু জেনে রাখবেন, যদি কেউ জেনে শুনে ভুল করে তাতে যেমন অপরাধ হবে, আবার কেউ যদি না জেনেও ভুল করে তাতেও কিন্তু অপরাধ হবে। না জেনে বৃন্দাবনে কৃষ্ণের সখা যারা, তারা কালীদহের বিষ জল পান করেছিলেন। বিষের ক্রিয়া তো দেখা নাও দিতে পারতেন, কেন দেখা দিলেন? জানতেও অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। আপনি না জেনে কারেন্টে হাত দিয়ে দিন দেখুন তো, ছেড়ে দেয় কিনা আপনাকে? না জেনে আগুনে হাত দিন তো, আগুন আপনাকে ছাড়ে কিনা? না, যার যেটা ক্রিয়া সে দেখা দেবেই দেবে। তাই তুমি জেনেই করো আর না জেনেই করো, তাই হরিনামও তদ্রূপ, তুমি যেভাবেই গ্রহণ করো। অনেকে আছে তিরস্কার করবার জন্য বদনে হরিনাম করে, সাধুকে দেখলে পথে ঘাটে দেখবেন, কোনো বৈষ্ণব দেখলে, সাধু দেখলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মনে করুন সে নাস্তিক বাবা, জীবনে কখনো কৃষ্ণ নাম মুখে বলে না। কিন্তু যদি কোনো সাধুকে দেখে মুখে বলে ফেলে, জয় নিতাই জয় নিতাই, কি গো মা, তাই তো? সেই বৈষ্ণবের স্বভাব কি, তিনি কি বলেন? সে কি জোর করে রুখে গিয়ে তাকে মারতে যায়? কি বলে, বাবা তুই আবার বল, হরি বল। এটাই মহন্তের স্বভাব, মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পর ঘর। তিনি কি বলেন, আমাকে দেখেছিস তাই বলেছিস, জীবনে কখনো যে নাম মুখে উচ্চারণ করিসনি, যাকে পছন্দ করিস না, যাকে ভালোবাসিস না, আজ সাধুর বেশ পরিধান দেখেই তুই জয়নিতাই বললি, উচ্চারণ করলি, একদিন আমার নিত্যানন্দ প্রভু এই নাম পিলানোর জন্য কলসির কানা মেরেছিলেন ভক্ত জগায় মাধায়, তাই নিতাই চাঁদ বলেছিল এনে মেরেছিস কলসির কানা, তাই বলে কি নাম দেব না? তাই মা গো বৈষ্ণবীর স্বভাবই এটা, কি করে বলে, ওরে যতবার তোর সামনে দিয়ে যাব আসব ততবার বল, বললে কি হবে, হেলায় বা শ্রদ্ধায় যেবা নাম লয় ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তির কারণ। তাই গৌর হরিব, যেভাবেই বলো নাম তাতেই তোমার মঙ্গল। তাই তো আজ মহাজন বলছেন, নাম শুনলে কি হয় জানো, শোনো, শ্রী গৌরাঙ্গের মধুর লীলা ও যার করিনে প্রবেশিলা, আমার শ্রী গৌরাঙ্গের মধুর মধুর লীলা, কর্ণপ্রহর দিয়ে যদি অমৃত ভিতরে প্রবেশ কর কি হবে তা? মহাজন বললেন, হৃদয় নির্মল ভেলো